আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব নামাজ। নামাজ মুসলিমদের প্রধান ইবাদত। নামাজ বা সালাত ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্য করণীয় একটি ধর্মীয় কাজ। তবে প্রতিদিন অবশ্য করণীয় বা ফরজ ছাড়াও বিবিধ নামাজ রয়েছে যা সামাজিক ভিত্তিক বা বিষয়ভিত্তিক। সালাত একটি সুনির্দিষ্ট প্রকৃতির ইবাদত যার পদ্ধতি ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে বর্ণিত রয়েছে। নামাজ তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় ও সালাম ফেরানো দ্বারা শেষ হয়। নামাজ ইসলামের পাঁচটি রকনের মধ্যে দ্বিতীয় রকন নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি জ্ঞান সম্পন্ন নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্য করণীয়। নামাজ শব্দটি প্রাচীন ইরান বা পারস্য প্রচলিত ইন্দো ইরানীয় আদি আর্য ইসলাম পরবর্তী মধ্যযুগীয় পারস্য বা ইরানে ইসলাম ধর্মের প্রসারের ফলে নিকটবর্তী আরব ইউরোপের আরব্য উচ্চারণ শৈলীতে বিবর্তিত ও রূপান্তরিত হয়ে ফার্সি ভাষায় প্রবেশকৃত একটি ইসলামী পারিভাষিক শব্দ যা ইসলামী সালাতকে বোঝাতেই মুসলিম ফার্সি সাহিত্য ব্যবহার। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং অব্যাহতি পরে সূরা মুমিন এর 55 নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে সালাত ও সন্ধ্যায় দৈনিক দুই অক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ আবশ্যিক হওয়ার নির্দেশনা লাভ করেন। তিনি 614 খ্রিস্টাব্দে সকাল সন্ধ্যা ও দুপুরে দৈনিক তিন ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন। 619 খ্রিস্টাব্দে 27 রজব তারিখে মিরাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে এই সময় জোহর আসর ও ঈশা দুই রাকাত পড়ার বিধান ছিল। 623 খ্রিস্টাব্দে আল্লাহর তরফ থেকে দুই রাকাত বিশিষ্ট জোহর আসর ও ঈশাকে চার রাকাতে উন্নতি করার আদেশ দেওয়া হয়। কারো ওপর নামাজ ফরজ বা অবশ্য করণীয় হওয়ার জন্য শর্তগুলো হলো মুসলিম হওয়া, সাবালক হওয়া, সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া। নিম্নে পাঁচটি কারণ সংঘটিত হলেও নামাজ বৈধ হয়। নামাজের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হলে, অনিশ্চিত হলে নামাজ হবে না। যদি তা ঠিক ওয়াক্তে হয়, কাবামুখী হয়ে দাঁড়ানো, তবে অসুস্থ ও অপারগ ব্যক্তির জন্য এই শর্ত শিথিলযোগ্য। সতর ঢাকা থাকতে হবে পুরুষের সতর ঢাকা থাকতে হবে। পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচের টাকনুর ওপরে, আর নারীর সতর হলো মুখমণ্ডল, দুই হাতের কবজি ও দুই পায়ের পাতা ব্যতীত সারা শরীর। পরিধেয় কাপড়, শরীর ও নামাজের স্থান পরিষ্কার বা পাক পবিত্র হতে হবে। অজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আসুন আমরা নামাজের নিয়মগুলো জেনে নিই। নামাজের প্রধান ধাপগুলো রাকাত বলা হয়। নামাজ দুই বা তিন বা চার রাকাত হতে পারে। ইসলামের বিভিন্ন মাঝহাবে নামাজ পড়ার রীতিতে সামান্য পার্থক্য রয়েছে, তবে মূল আঙ্গিক অভিন্ন। প্রথমে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নামাজ শুরু করতে হয়। তারপর সানা পড়তে হয়। সানা কেবল প্রথম রাকাতে পাঠ করতে হয়। প্রতি রাকাতে প্রথম সুরা ফাতিহা ও অপর একটি সুরা বা অংশবিশেষ পাঠের পর রুকু করতে হয়, অর্থাৎ হাঁটুতে হাত রেখে ভর দিয়ে পিঠ আনুভূমিক করে অনবত হতে হয়। রুকু থেকে দাঁড়িয়ে ছোট একটা বিরতি দিয়ে সিজদা করতে হয়। সিজদা দুইবার করতে হয় আর দুটি সিজদার মাঝখানে ছোট একটা বৈঠক করতে হয়। ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকাত সম্পূর্ণ করতে হয়। দুই রাকাত নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের দুই সিজদা সম্পূর্ণ করার বসে যথাক্রমে আত-তাহিয়াতু, তাশাহুদ ও দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়তে হয়। অতঃপর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। তিন বা চার রাকাতের
নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে সিজদার পর বসে তাশাহুদ আত-তাহিয়্যাত দোয়া পড়তে হয় এবং পাঠ শেষে দাঁড়িয়ে উঠে তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হয়। শেষ রাকাতে দুই সিজদা সম্পূর্ণ করায় বসে যথাক্রমে আত-তাহিয়্যাত, তাশাহুদ ও দুরুদ শরীফ ও দোয়ায় মাসুরা পড়তে হয়। অতঃপর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। নামাজের ফরজ। নামাজের ফরজ মোট 13টি, আহকাম 7টি, আরকান 6টি। নামাজের বাহিরে কাজগুলিকে আহকাম বলে আর নামাজের ভিতরের কাজগুলিকে আরকান বলে। আহকাম: শরীর পবিত্র হওয়া, কাপড় বা বস্ত্র পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া, সতর ঢেকে রাখা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, জামাতের সহিত সালাত আদায় করা, নামাজের নিয়ত করা। আরকান: তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলে নামাজ শুরু করা, দাঁড়িয়ে নামাজ পড়া, সুরা ফাতিহার সাথে কোরআন পড়া, রুকু করা, দুই সিজদা করা, শেষ বৈঠক করা। প্রতিদিন একজন মুসলিমকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হলো ফরজ নামাজ, সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এবং ব্যক্তিকাল। এরপর জোহর ওয়াক্ত, বেলা দ্বিতীয় প্রহর হতে আসর ওয়াক্ত এর আগ পর্যন্ত, যার ব্যাপ্তি দ্বিতীয় ওয়াক্ত, আসর ওয়াক্ত যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে মাগরিব ওয়াক্ত যা সূর্যাস্তের ঠিক পরপরই আরম্ভ হয় এবং এর ব্যাপ্তিকাল প্রায় 30 থেকে 45 মিনিট। মাগরিব ওয়াক্ত এর প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আরম্ভ হয় ঈশা ওয়াক্ত এবং এর ব্যাপ্তি প্রায় ফরজ ওয়াক্ত এর আগ পর্যন্ত। উপযুক্ত 5টি ফরজ নামাজ ছাড়াও ঈশার নামাজের পরে ভিতরের নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরও বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলিমরা আদায় করে থাকে। আজ এই পর্যন্তই। নামাজ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।